নিশ্চয়ই আপনি কোনো না কোনো একটা রিচার্জ আইডি নিয়ে কাজ করছিলেন, তাই তো? কিন্তু চাইছেন এর থেকে একটু ভালো রিচার্জ আইডি নিতে? সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। বর্তমান সময়ে মার্কেটে যে রিচার্জ আইডিটা সবচেয়ে ভালো চলছে সেটাই কিন্তু আপনি পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু আমরা চলে যাব প্লে স্টোরে, এবং প্লে স্টোরে গিয়ে কিন্তু বর্তমানে যে রিচার্জ আইডিটা সব থেকে বেশি পরিমাণে চলছে এবং প্রত্যেককে কিন্তু রিচার্জ করে স্যাটিসফাইড, এবং সাথে সাথে আপনি অ্যাড মানি করবেন, অ্যাড মানি হয়ে যাবে, রিচার্জ করবেন সাথে সাথে সাকসেস হয়ে যাবে, এবং আপনার কমিশনটাও কিন্তু সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তো দেখুন, প্লে স্টোরে এসে গেছি। প্লে স্টোরে আসার পরে আপনাদের কিন্তু সার্চ করে নেবে এখানে ট্রাস্ট মানি রিচার্জ অ্যাপ বলে। হ্যাঁ, ট্রাস্ট মানি রিচার্জ অথবা রিচার্জ অ্যাপ বলে সার্চ করলেও কিন্তু আপনি পেয়ে যাবেন সবার প্রথমে যে অ্যাপটা, সেটাই কিন্তু ট্রাস্ট মানি রিচার্জ পোর্টাল। এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন পাশে, এটাই কিন্তু হচ্ছে ট্রাস্ট মানি। আপনি ট্রাস্ট মানি রিচার্জ অ্যাপ লিখলেই কিন্তু চলে আসবে। এই অ্যাপটা আসার পরে আপনি কিন্তু এটাকে ইনস্টল করে নেবেন। তার আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের থেকে আপনি কিন্তু আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হবে আপনাকে। তো দেখুন, আমরা কিন্তু লগ ইন করে নিয়েছি এবং আমরা কিন্তু আইডি পাসওয়ার্ডও পেয়ে গেছি। এখানে জাস্ট ওপেন বলে অপশান রয়েছে, এই ওপেন বলে অপশানে কিন্তু ক্লিক করে দেব। এরপরে কিন্তু আপনাদের চাইবে আইডি পাসওয়ার্ড, অর্থাৎ যে আইডি পাসওয়ার্ড আমরা আপনাদের দেব সেটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। দেখুন, ইউজার আইডিতে বসাবেন, ইউজার আইডি পাসওয়ার্ডের ঘরে বসাবেন পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু এখানে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে টোটাল ড্যাশবোর্ডটা খুলে যাবে, এবং এখানেই কিন্তু আপনার প্রধান কাজ হবে আপনার ওয়ালেটে টাকা লোড করা। এ দেখুন, উপরের দিকে এই যে ওয়ালেট বলে একটা অপশান আছে, একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন অন্য কালার দিয়ে। এই যে উপরে দেখুন, এই যে ওয়ালেট বলে সেকশনটা রয়েছে একদম উপরের দিকে, এই ওয়ালেটে কিন্তু আপনাদের প্রথমে টাকা অ্যাড করে নিতে হবে। তার জন্য দেখুন এখানে অ্যাড মানি বলে অপশান আছে, দেখতেই পাচ্ছেন অ্যাড মানি বলে অপশান। এই অ্যাড মানি অপশান দিয়ে কিন্তু আপনাদের টাকা লোড করতে হবে। চলুন আমরা টাকা লোড করে দেখাই। এখানে অ্যাড মানিতে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আপনি কত টাকা অ্যাড করতে চাইছেন এখানে আপনার কাছে চাইবে। তো দেখুন, আমরা এখানে অ্যাড করে নেব 200 টাকা। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা 10 টাকা থেকে এখানে অ্যাড মানি করতে পারবেন। দেখুন, আমরা 200 টাকা লিখলাম এবং অ্যাড মানি অপশানে ক্লিক করে দিলাম। অ্যাড মানি অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা কিউআর কোড খুলবে, যে কিউআর কোড কিন্তু আপনি আপনার ফোনপে, গুগল পে, পেটিএম দিয়ে সহজে স্ক্যান করে কিন্তু পেমেন্ট করতে পারেন। অথবা নিচের দিকে আসবে, নিচের দিকে এলে এখানে দেখুন পে ভায়া ইউপিআই, এই ইউপিআই বলে অপশানে কিন্তু আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। দেখুন, আমরা ক্লিক করলাম, আমাদের ফোনে যতগুলো ইউপিআই রয়েছে সেগুলো চলে এলো, আপনাদের ফোনেও যতগুলো ইউপিআই রয়েছে সেগুলো কিন্তু এসে যাবে। তো আমরা দেখুন এখান থেকে পেটিএমটা সিলেক্ট করে নিলাম। পেটিএম সিলেক্ট করে আমরা এটাকে পেমেন্ট করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। যদি ডিসপ্লেটা কালো হয়ে যায় জানবেন এটা পেটিএমের সিকিউরিটির জন্য কিন্তু কালো হয়ে গেছে। তো আমরা এখান থেকে কিন্তু সহজেই পেমেন্টটা করে দিচ্ছি। তো আমরা কিন্তু পেমেন্টটা করে দিয়েছি। দেখুন, পেমেন্টটা কিন্তু খানিকক্ষণের মধ্যে এখানে সাকসেস দেখিয়ে দেবে, পেড সাকসেসফুল কিন্তু আমাদের চলে এসেছে। কেটে দেবেন না, এখানে ওয়েট করবেন পেমেন্ট করার পরে। আপনারা এখানে যদি কেটে দেন তাহলে কিন্তু আপনার ওয়ালেটে টাকাটা আসবে না। হ্যাঁ, ওয়ালেটে টাকাটা আসবে না, ওয়েট করবেন। দেখুন, আমাদের কিন্তু এখনও লোড নিচ্ছে, আমরা ওয়েট করলাম খানিকক্ষণ। ওয়েট করার পরে ট্রানজ্যাকশন সাকসেস বলে অটোমেটিক আমাদের বের করে দিল এবং দেখিয়ে দিল ওয়ালেট লোড উইথ 200। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি উইথ 200, তার মানে 200 টাকা কিন্তু আমাদের ওয়ালেট লোড হয়ে গেছে। এখানে ওকে করব, ওকে করে জাস্ট আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে এসে যদি আপনাদের ওয়ালেটে, তবু দেখুন আমাদের ওয়ালেটে কিন্তু এখানে 36 টাকাই পড়ে আছে। তবে এখানে দেখুন একটা কিন্তু রিফ্রেশ বলে বাটন দেওয়া আছে মিডিলে, এই রিফ্রেশ বাটন একবার আপনারা টাচ করবেন। দেখুন, আমাদের 236 টাকা কিন্তু ওয়ালেটে লোড হয়ে গেল। দেখে নিন, এ দেখুন আমাদের ওয়ালেটে কিন্তু 236 টাকা লোড হয়ে গেল। তার মানে বুঝতে পারলেন, ইনস্ট্যান্ট খুব সহজে কিন্তু আপনারা এখান থেকে অ্যাড মানি করে নিতে পাচ্ছেন। এরপরের অপশান কি, আপনারা এখান থেকে রিচার্জ করবেন, তাই তো? দেখুন, রিচার্জ করার জন্য এখানে মোবাইল রিচার্জ বলে যে অপশানটা রয়েছে, এই যে মোবাইল রিচার্জের পার্টিশন, এই মোবাইল রিচার্জ অপশানে জাস্ট আমরা একবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কোন নাম্বারে রিচার্জ করব এখান থেকে সেই অপারেটরটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন, এখান থেকে আপনারা এয়ারটেল, বিএসএনএল রিচার্জ করতে পাচ্ছেন, জিও রিচার্জ করতে পাচ্ছেন এবং ভিআই রিচার্জ করতে পাচ্ছেন। এবং জিওতে এখানে একটা এমার্জেন্সিও দেওয়া রয়েছে, যদি কখনও মেন জিওটা কাজ না করে সে এমার্জেন্সি দিয়েও কিন্তু আপনারা রিচার্জ করে নিতে পারেন, এবং গুগল প্লেরও কিন্তু রিচার্জ করে কমিশন ইনকাম করতে পারেন। তো চলুন আমরা এয়ারটেলে রিচার্জ করে দেখাবো যে রিচার্জ কত সেকেন্ডের মধ্যে সাকসেস হয়। এবং আপনারা যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে দেখুন উপর থেকে কিন্তু আপনাদের নোটিফিকেশনও এসে যাবে।
দেখুন উপরে কিন্তু আমাদের নোটিফিকেশন এসে গেছে যে আমাদের অ্যাকাউন্টে 200 টাকা কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনারা নিজেরাও দেখতে পারেন যে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা অ্যাড হয়েছে, উপরে নোটিশও এসে যাবে। তো এখানে আমরা আমাদের যে সাপোর্ট টিমের নাম্বার আছে এই নাম্বারটাই রিচার্জ করব। এখানে টুকে নিলাম 8967836021, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, কল করবেন না, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, আপনারা আইডি পাসওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন। এখানে অ্যামাউন্ট লিখবো আমরা, ধরুন 155 টাকা রিচার্জ করব। আমরা অলরেডি যেহেতু প্ল্যানটা জানি তাই আর প্ল্যান দেখবো না, আপনারা এখান থেকে কিন্তু প্ল্যানটা দেখেও নিতে পারেন। তো 155 টাকা রিচার্জ করব, দেওয়ার পরে রিচার্জে ক্লিক করব এবং এখানে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করব। দিয়ে দেখুন প্লিজ ওয়েট, আমাকে কিন্তু ওয়েট করতে বলছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে রিচার্জ কিন্তু সাকসেস হয়ে গেছে। দেখুন এখানে রিচার্জ কিন্তু সাকসেস দেখিয়ে দিল, তার মানে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু রিচার্জ সাকসেস। এবং দেখুন উপরে যদি আপনারা নোটিফিকেশন বারটা টানেন, দেখুন উপরে কিন্তু আমাদের নোটিশও এসে গেছে যে আমাদের 155 টাকা রিচার্জ সাকসেস। মানে বুঝতে পারলেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার রিচার্জ কিন্তু সাকসেসও হয়ে গেল। তো এইভাবে আপনারা জিও, বিএসএনএল বা ভিআই অর্থাৎ আইডিয়া, ভোডাফোন, যেটা ইচ্ছা আপনারা রিচার্জ করতে পারেন, প্লে স্টোরে রিচার্জ করতে পারেন, ডিটিএইচে রিচার্জ করতে পারেন, পোস্টপেড রিচার্জ করতে পারেন, এগুলো কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। তো এরপরে আপনারা যদি চান যে আপনার রিচার্জটা দেখবেন যে কত টাকা কমিশন এলো, এর জন্য মোর বলে অপশনে যাবেন। মোর বলে অপশনে যাওয়ার পরে কিন্তু আপনাদের এখানে দেখুন অপশন রয়েছে এই যে রিচার্জ রিপোর্ট বলে পার্টিশনটা দেখতে পাচ্ছেন, এই রিচার্জ রিপোর্টে আপনাদের চলে যেতে হবে। চলুন আমরা রিচার্জ রিপোর্টে গেলাম। রিচার্জ রিপোর্টে যাওয়ার পরে দেখুন নিচের দিকে এলে আমরা যে 200 টাকাটা অ্যাড করেছি সেটা কিন্তু এখানে অ্যাড ব্যালেন্সে দেখিয়ে দিচ্ছে। এবং দেখুন আমরা 155 টাকা রিচার্জ করেছি, দেখতেই পাচ্ছেন 155 টাকা রিচার্জ করাতে দেখুন আমাদের কত টাকা কেটেছে, এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে আমাদের কমিশন যত হয়ে বাদে কিন্তু এই টাকাটা কেটেছে। দেখতেই পাচ্ছেন এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের কমিশন যেটা সেটার থেকে কম টাকা কাটবে, মানে কমিশন বাদ দিয়ে মেন টাকা কাটবে, এটাই হলো কিন্তু এখানকার হিসাব। তো এইভাবে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট কমিশন, ইনস্ট্যান্ট অ্যাড মানি করতে পারবেন। যদি আপনারা অন্য কোনো রিচার্জ আইডি ব্যবহার করছেন সেক্ষেত্রে কিন্তু এই আইডিটা নিয়ে আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু রিচার্জ সাকসেস করে দিতে পারবেন আপনার কাস্টমারকে, অথবা আইডি নিয়ে কিন্তু আপনি রিচার্জের ব্যবসাও নিজে ছোট করে শুরু করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা সহজে এই আইডিটা ইউজ করতে পারেন। এবং দেখুন এখানে রিচার্জ কমিশন বলে পার্টিশন দেওয়া রয়েছে, কমিশনে গিয়ে আপনারা কোন কোন অপারেটরে কত টাকা পাচ্ছেন সেগুলো কিন্তু এখান থেকে সহজে আপনারা দেখে নিতে পারবেন। তো এই ছিল বিষয়, এবং টুডে রিপোর্টে গেলে আপনারা দেখতে পারবেন আজকে আপনি কত টাকা রিচার্জ করেছেন, কত টাকার কমিশন পেয়েছেন, সমস্ত কিছু কিন্তু এই রিপোর্টে দেখিয়ে দেবে। তো খুবই সিম্পল একটা অ্যাপ, সাধারণ অ্যাপ এবং খুব সহজ। যদি মনে করেন আপনারা আইডি নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সহজেই আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই আইডি পাসওয়ার্ড নিয়ে লগ ইন করে কিন্তু কাজ শুরু করে দিতে পারেন। তো ট্রাস্ট মানি রিচার্জ অ্যাপ যদি এখনও পর্যন্ত ট্রাই না করে থাকেন বলবো ট্রাই করুন, এবং বেস্ট রিচার্জ অ্যাপ বর্তমানে কিন্তু, এবং ইনস্ট্যান্ট অ্যাড মানি, ইনস্ট্যান্ট সাকসেস এবং ইনস্ট্যান্ট কিন্তু রিচার্জের সার্ভিস ইনারা দিচ্ছে। তো এই ছিল বিষয়, তোমাদের আজকের জন্য এটুকু। পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।